নমস্কার বন্ধুরা, মকটেল চ্যানেলে আমি সতরূপা আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে শুধু জলে মন ভরে না, কিন্তু ঠান্ডা ও শরীরকে রিল্যাক্স করার মতো শরবত পেলে তো আর কথাই নেই। তাই শরীরকে রিল্যাক্স আর ঠান্ডা রাখতে আজ আমি তৈরি করব মশলা লেবন পুদিনা জুস। তাহলে দেরি না করে চলুন তৈরি করে ফেলি এই অসাধারণ শরবতটি। এই শরবতটি তৈরি করতে আমি নিয়েছি এক বাটি পুদিনা পাতা, যা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটি মিক্সিং বোলে পুরো পুদিনা পাতাগুলি আমি ট্রান্সফার করলাম। এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতে বা কমাতেও পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এক একটি করে বিট লবণ 1 চামচ, রোস্টেড জিরা পাউডার 1.5 চামচ এবং একটি 1/2 লেবু রস। এবং সবশেষে দিয়ে দেব 1/2 কাপ জল। এবার সব উপকরণগুলিকে ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখুন, সব উপকরণগুলি ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি মিশ্রণটিকে ছেঁকে নেব। এবার পরিবেশনের পালা। একটি গ্লাসে অর্ধেক পর্যন্ত শরবত দিয়ে আমি 2 আইস কিউব দিয়ে দিলাম। গ্লাসের বাকি অংশ জল দিয়ে দিচ্ছি। আপনি এখানে জলের পরিবর্তে সোডাও দিতে পারেন। গার্নিশিংয়ের জন্য আমি 1টি স্লাইস লেবুর টুকরো এইভাবে দিয়ে দিলাম। মশলা লেমন পুদিনার ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি। এই শরবত শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে এবং আমাদের হজম শক্তিকেও ইম্প্রুভ করে। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই অসাধারণ শরবতটি। আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।